লিলুয়া সি রোডে দুই দলের মধ্যে বচসার জেরে খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে জখম এক পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 10:30 নাগাদ, যখন মৃত সন্তোষ মুখিয়া নামক এক তৃণমূল কর্মীকে বাধাঘাট সবদাহ কেন্দ্রে দাহ করতে নিয়ে যাওয়া হয়। তখন এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় দাহ করতে আসা লিলুয়া সি রোডের বাসিন্দাদের সঙ্গে। ওই দিন সন্ধ্যা 7:00 নাগাদ সালকিয়া বাধাঘাট সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতি চড়াও হয় লিলুয়া সি রোডে এবং ওই এলাকায় বোমাবাজি এবং গুলি চালায়। ওই সময় লিলুয়া থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সুমন ঘোষ দুই দলের গণ্ডগোল থামাতে চেষ্টা করতে যান এবং সেই সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তিনি জখম হন। গুলি লাগে তার পায়ে। ওই অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে উত্তপ্ত লিলুয়া সি রোডের রাতভর পুলিশি অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ সুপার স্বয়ং এসে হাজির হন এবং বিষয়টি খতিয়ে দেখেন। আজ সকালবেলা এই ঘটনার সঙ্গে 8 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বেআইনি অস্ত্র ধারণকারী আইন অমান্য, বিস্ফোরক আইন, দাঙ্গা আইন, কর্তব্যরত পুলিশকে মারার চেষ্টা ইত্যাদি আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আজকে হাওড়া হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর আদালতে হাজির করা হবে। কার্যত এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে এখন থমথমে পরিবেশ এবং এলাকাবাসী এক প্রকার ভীত সন্ত্রস্ত। বমটা অনেক, বমটা দু তিনটে বমটা দিয়েছে, একটা ওইখানে একটা ওইদিকে, এই সব। তো আমরা বাইরে গেলাম, তখন দেখছি অনেক ধোঁয়া উঠছে, একটা পুলিশ অফিসার ঘায়েল হয়ে গেছে, উনিকে সবাই তুলে নিয়ে যাচ্ছিলো, এইসবই দেখেছি। হ্যাঁ, তিনটে চারটে গুলি এখানে এখানে মারতে মারতে যাচ্ছে, তখন একটা পুলিশকে লেগে গেছে। না না, আমরা চিনি না, আমরা যদি বোম ফেলে আমাদের বাড়ির সামনে পড়ে যায়, আমরা সবাই বাড়িতে ভেতরে ঢুকে গেছি। নামটা আমি বলতে পারবো না, ভয়ের ভয়ের ব্যাপার তো আছে দাদা। এখন দেখুন, প্রশাসনের হিসাবে প্রশাসনের উপরে যদি আতঙ্কিত লোক গুলি চালিয়ে দিচ্ছে, তো আম পাবলিক তো কিছুই না। আমরা আমরা যদি বলতেও যদি যাই মধ্যিখানে, তো এবার আমাদের তো বোম ছুড়ে গুলি মেরে দেবে ভট করে, তো আমরা এখানে কিভাবে থাকবো বলুন? আমরা তো গরিব মানুষ, এবার যদি আমাদের অধিকারের কথা যদি বলতে যায় লোক, তো গুলি মেরে দেবে আমাদেরকে। বাধাঘাট শ্মশানঘাটে গত পরশু দিনকে সন্তোষ মুখিয়া বলে হার্ট অ্যাটাকে মারা যায়। তাকে নিয়ে আসছিল এবং সিরোড থেকে, বামুনগাছি থেকে প্রচুর ইয়াং জেনারেশান, ইয়াং ছেলেপিলে এসেছিলো। তারা শ্মশানে মদ্যপ অবস্থায় প্রচুর মদ খেয়েছে, মানে একদম সিরোড ভাটিখানা থেকে তুলে নিয়ে এসছে মদ। এখন মদ্যপ অবস্থায় এখানে প্রথম রাহুল বলে একটি ছেলেকে মেরেছে, তারপরে মানিক বলে একটি ছেলে, সে নিরীহ ছেলে একদম, সে এই আমাদের এলাকার ছেলে, তাকে পর্যন্ত মেরেছে। এই ঘটনা সূত্রপাতে রাহুলকে মারার জন্যে তারা আবার তাদের টিম গেছিল লিলুয়া থানায়, সেখানে গুলিবিদ্ধ হয়েছে এক এসআই, এএসআই সৌরভ নাম, আমি সুমন নাম, আমি তাকে গিয়ে দেখেও এসেছি আজকে হসপিটালে। আমরা প্রশাসনকে বলেছি যে বাধাঘাটে যারা যে ঘটনা ঘটলো, একটা শান্তিপ্রিয় এলাকা, টোটাল বাধাঘাট শ্মশানঘাটের চতুর্দিকটাই একটা সাধারণ মানুষ, কালকে খুব ভীত, মানে ভীত অবস্থায় ছিল। আমি লাস্টে নিজে আমার বাড়ি উল্টো দিকে, আমি নিজের লাস্টে নিজে আমি নেমেছিলাম, নেমে আমি অনেকটা ঝামেলা আটকানোর চেষ্টা করি, কিন্তু সমস্ত ইয়াং ছেলে কাউকে চিনতে পারি না, মদ খেয়েছিল। এবং ওই তারপরেই আবার সেই ঘটনাটার রিকাউন্টার হয় হচ্ছে লিলুয়া থানায় গিয়ে, সেখানে মানে ওই তাদেরকে অ্যাটাক করতে গিয়ে পুলিশ সিভিল ড্রেসে ছিল, পুলিশের পায়ে সুমন বলে কেএসআই তার পায়ে লেগেছে। আমরা টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি, প্রশাসনকে বলেছি যে বাধাঘাটে গিয়ে যারা ঘটনা ঘটিয়েছে এই অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করতে, এবং যারা লিলুয়া থানায় যারা যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে, এবং এলাকা শান্তি রাখার জন্য আমরা অবিচল কোনো মতেই আমরা এটা বরদাস্ত করব। ঘটনা ঘটে গেল লিলুয়ার সি রোডে, যেখানে আজ সন্ধেবেলায়
পরপর গুলি কিন্তু এখানে চলেছে সি রোডেতে। কারণ কি, যে গতকালে সন্তোষ মুখিয়া নামে যে তৃণমূল কর্মী যে মারা গেলেন, তার দেহ যখন সৎকারের জন্য এখানে বাধাঘাটে যেখানে ঘাটে বার্নিং ঘাটে যেখানে তাদেরকে নিয়ে আসা যায় এবং সেখানেই দু দলের মধ্যে সংঘর্ষে বাঁধে এবং সেই সংঘর্ষ আস্তে আস্তে গড়াতে গড়াতে এই সি রোডের ওপর চলে আসে এবং কিছু দুষ্কৃতী তারা গুলি চালাতে চালাতে এই সি রোডের ওপর দিয়ে চলে যায়। যে গুলি চলছিল সেই মুহূর্তে এখানে নিরুয়া থানার যিনি সাব ইন্সপেক্টর সুমন ঘোষ এখানে উপস্থিত ছিলেন এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেই কিন্তু উনি এই সেই দুষ্কৃতীদের গুলিতে জখম হন। গুরুতর জখম হয়ে তিনি কিন্তু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়, নারায়ণ হাসপাতালে এখন উনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকা থমথমে হয়ে যায় এবং পুলিশ প্রশাসন এখান থেকে এসে কিন্তু যে বিষয়টাকে নিয়ে কিন্তু দেখাশোনা করেছেন এবং এলাকায় যাতে কোনো রকম অশান্তি না বাঁধে পুনরায় সেই জন্য কিন্তু এরা কিন্তু তৎপরতায় রয়েছেন এবং এলাকাবাসী এই ঘটনাতে কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছে। এরপরে কী হচ্ছে সেটা কিন্তু আমরা পরের আপডেটে আপনাদেরকে জানাবো। লিলুয়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।